বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بريو سرطاو درشق أمر أمرا رياض الصالحين تيكي धारा আমরা আলোচনা শুনে আসছি তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে একজন পরিবারের দায়িত্বশীলের তার একটি দায়িত্ব হলেই যে তার অধীনে যারা স্ত্রীগণ এবং ছেলে পেলে অথবা তার অধীনস্থে যারা থাকবে তাদেরকে সর্বদাই ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাছ থেকে তাদেরকে বিরত রাখার বিষয়ে শরীয়তের হুকুম কি এ অধ্যায় আমরা আলোচনা করে আসছিলাম আবু হাফস অমর বিন আবু সালমাহ রবিআল্লাহ তালানহু তিনি বলেন যে কলা কুন্তু গোলামান ফি হাজরি রসুল্লাহি ওয়া সাল্লাম আমি ছোটোবেলায় সাসলামের তত্ত্বাবধানে আমি মানুষ হয়েছি ওনার তত্ত্বাবধানে ছিলাম ওয়াকানাতিয়াদি ইয়াদি সুফি শুফিস শাহফাতি আর কোনো একদিন খাবার সময় আমার হাতটি প্লেটে ঘুরছিল তখন রসইল্লা আসলাম আমাকে বললেন ইয়া গোলাম হে বালক সাম্মিল্লা আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো অকুল বিয়ামিনিক এবং তোমার ডান হাত দিয়ে খাও অকুল মিম্মায় আলীক এবং তোমার সামনে থেকে খাও ফামা জালাতিল কাতি আমাতি বাদু মুত্তাফা কুন আলি বলছেন এই নির্দেশ পাওয়ার পর আজীবন আমার খাওয়ার নিয়ম এটাই ছিল সম্মানিত শ্রোতা ও দর্শক দর্শকমণ্ডলী এই হাদিস থেকে আমরা আদাবুত আম খানার আদব আমরা শিখতে পারলাম যে কিভাবে খাওয়া সোন্নত তো এই ক্ষেত্রে আমরা তিনটি নির্দেশনা পালাম প্রথম হলেই সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খেতে হবে এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে এ বিষয়ে একটি হাদিসও আমাদের সমাজে পরিচালিত আছে সেটা হলেই যে খাবার শুরুতে একটি দোয়া পড়া হয় বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লা কিন্তু এই দোয়াটি বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত না হওয়ায় আমাদের জন্য যেটা শুদ্ধ হবে সন্নত মোতাবেক হবে সেটা হলেই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা অকুল বিয়ামিনিকা এবং ডান হাত দিয়ে খানা খাওয়া অকুল মিম্মায়লিক নিজের সামনে থেকে খানা খাওয়া বিসমিল্লাহ না বললে সেই খানায় শয়তান অংশগ্রহণ করে ঠিক তেমনি ডান হাত দিয়ে না খেয়ে বাম হাতে খেলে সেই খানাতেও রয়তান অংশগ্রহণ করে এবং নিজের সামনে থেকে না খেয়ে সমস্ত দিক থেকে খাওয়া এটা সুন্নত পরিপন্থী কাজ বিধায় সুন্নতি তরিকা হলে একই সঙ্গে যখন একাধিক মানুষ খেতে বসবে তখন নিজের সামনের খাওয়াটুকু থেকে তাকে খেতে হবে এটাই সুন্নত

তোমাদের অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে অল ইমামুরাইন যিনি ইমাম সে একজন দায়িত্বশীল ও মাস উল উন আন রাইয়াতিহি তাদের অধীনস্থদের সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ওয়ার ওয়র রাইন ফি আহলিহি এবং একজন পুরুষ সে তার পরিবারের জন্য সে একজন দায়িত্বশীল ও মাস আন রাইয়াতিহি তার পরিবার সম্পর্কে তাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ওয়াল ফি বাড়িতে যাওজিহা এবং একজন মহিলা সে তার স্ত্রীর বাড়িতে সে একজন দায়িত্বশীল আন এবং সে তার অধীনস্থদের সম্পর্কে তার ইস্তার বাচ্চা কাচ্চা এবং স্বামীর বাড়ির দায়িত্ব সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে ওয়াল খাদিম দিম ফি মা এবং যে খাদেম কর্মচারী সেও তার মালিকের অর্থ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার উপর আছে উল উন আন রাইয়াতিহি এবং তাকে এই দায়িত্ব সম্পর্কে তাকেও অবশ্য জিজ্ঞাসা করা হবে ফকুল্লুকুম রায়ন লুকুম মাস উল উন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের সম্পর্কে তাদের দায়িত্ব কতটুকু নিভেছ এ বিষয়ে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সম্মানিত শ্রোতাও দর্শকমণ্ডলী আল্লাপাক আমাদেরকে প্রত্যেককেই প্রত্যেকের অধীনে বানিয়েছেন এবং প্রত্যেকেই তাদের অধীনস্থদের সম্পর্কে একটি দায়িত্ব দিয়েছেন তো এই দায়িত্ব যদি আমরা পরস্পর সবাই যদি আমরা নিজ নিজ দায়িত্ব যদি আমরা আদায় করি নিজ নিজ দায়িত্ব যদি সেটা আমরা নিভাতে পারি তাহলে এর বিনিময়ে যেরকম আল্লাহর কাছে সবাব এবং বিনিময় পাব ঠিক তেমনই দুনিয়াতেও

এবং তাদের উপর শক্তি প্রয়োগ করুন তাদেরকে মারুন অহুম আব না ও আশরিন যখন তাদের বয়স হবে দশ বছর অফার এবং দশ বছরের পরে তাদের বিছানাকে আলাদা করে দাও সম্মানিত ও দর্শক মন্ডলী আমরা জানি যে ইসলামের পাঁচটি রকুনুর মধ্য থেকে আমলের ক্ষেত্রে আকিদার পরে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ রকুন এবং ইসলামের স্তম্ভ সেটা হলো সলাদ আদায় করা এবং এই সলাদ আদায় করার মাধ্যমেই একজন মমিন সে পরিপূর্ণ থাকতে পারে আর ইচ্ছা করে সলাদ তরক করলে ওই ব্যক্তি ইমান থেকে দূরে চলে যায় কুফরির ভিতরে লিপ্ত হয়ে যায় বিধায় আল্লাপাক আল্লাহ নবী সাহা সালামকে নির্দেশ দিয়েছেন যে ওয়ামুর আহলা কাবি সালাত যে আপনি নিজেও সলাত আদায় করুন এবং আপনার পরিবারদেরকেও সলাতের নির্দেশ দেন তাহলে একজন পিতার জন্য করণীয় কাজ তাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে নামাজের অভ্যস্ত করার চেষ্টা করতে হবে আর দশ বছর বয়সে তাকে সলাত আদায় না করার জন্য প্রয়োজনে তাকে মারপিটের প্রয়োজন হলেও এটা করতে হবে وعن ابي سريه صبره بن معبد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علم الصبي الصلاه لسبع سنين وضربوه عليها ابن عشر سنين حديث حسن رواه ابو داود والترمذي وقال حديث حسن ابو سريه صبر بنت بن معبد الجهني رضي الله تعالى عنه تني رسول الله صلى الله عليه وسلم علموا الصبي সালাত তোমরা সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও লিসাবা নিন যখন তাদের বয়স হবে সাত বছর ওদ আলাইহা এবং তাকে মারো আলাইহা ইবনা আশার সিনিন যখন তার বয়স হবে দশ বৎসর সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা আমাদের পরিবারের যিনি গার্জেন হবেন তার কি দায়িত্ব আছে তার অধীনস্থদের সম্পর্কে এই অধ্যায় আমরা আলোচনা শুনে আসলাম এবং আমরা জানতে পারলাম যে একজন পিতা যেরকম তার সন্তানের ভারণ পোষণের দায়িত্ব শরীয়ত তাকে দিয়েছে এবং তাকে সাধ্যমতো তাদের সুন্দর খাওয়ার সুন্দর পড়ার সুন্দর ব্যবস্থার জন্য যেরকম তাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন ঠিক তেমনি সেই সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া তাদেরকে সালাত আদায়কারী বানানো এবং তাদেরকে ইসলামী কালচারের উপর গড়ে তোলা এটাও একজন পিতা দায়িত্ব তাই আমি আসি আমরা মা বাপ আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে ইসলামী কালচার দিয়ে ইসলামী চেতনা দিয়ে তাদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করি যেমন নাকি তাদেরকে আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দেব তারা যেন কারোর সঙ্গে মিথ্যা না বলে ছোটোবেলা থেকেই তাদেরকে শিক্ষা দিব এরা যেন কোনো জিনিস লেনদেন করে ডান হাত দিয়ে এবং খাওয়া দাওয়া করে ডান হাত দিয়ে এবং তাদেরকে ছোটবেলা থেকেই সলাতের জন্য অভ্যস্ত করব আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে যেন এভাবে আমল করা তৌফিক দান করেন বাবু হাকিল জার ওয়াল বিহি প্রতিবেশীর হক এবং সে সম্পর্কে শরীয়তের বিধান অলা তা আলা আল্লাহ তালা বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুসরিকু বিহি শায়া ওবিল ওয়ালিদইন এহসানা আলাহতাল বলছেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুসরিকু বিহি শাহ এবং তার সাথে কাউকে শরিক বানায়ো না ওবিল ওয়ালিদইন এহসানা এবং পিতামাতাদের সাথে তোমরা সদ করো তাদের প্রতি অনুগ্রহ করো ওয়া বিজিল এবং নিকটতম আত্মীয়দের সাথেও তোমরা সদাচরণ করো ইয়াতামা এটিমদের তোমরা হক আদায় করো তাদের প্রতি দয়া অনুগ্রহ করো ওয়াল মিসকিনদের প্রতি নিকটতম আত্মীয় এবং প্রতিবেশীর প্রতি জারিল জনবি এবং নিকটতম অবস্থানকারী ওয়া সাহেবিল জাম্বি এবং পাশাপাশি চলাচলকারী সাথী অবনী সাবিল এবং যারা মুসাফির আছে এদেরকে মালাকাত অকুম এবং দাস দাসিনী সম্পর্কে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তার তোমরা মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুসংগ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে আমি পড়ায়না দয়াদ্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে সিহদ বিশকর অন্যায় থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ কাসিম বিন আব্বাস একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বল্লানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই অগণন মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার উপর احسان করলেন মানব মুক্তির त्राता নবী প্রেরন করলেন হয়জন বলে ইসলাম সর্বদাই এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে টায় বা পুনঃসম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস টিভি বাংলা আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক এবং তালা আয়ালা বলেন বলেছেন যে সালাম সর্বক্ষণ সর্বদাই আমাকে প্রতিবেশী সম্পর্কে উনি উপদেশ দিয়ে আসছেন এত বেশি উপদেশ দিয়েছেন হাত্তা জনান্তু আন্নাহু এমন কি আমি ধারণা করলাম যে হয়তোবা তিনি তাদেরকে ওয়ারিশ বলে আখ্যায়িত করবেন এবং তাদেরকে ওয়ারিশ বানিয়ে দিবেন وعن ابي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر اذا طبخت مرقه فاكثر ماءها وتعاهد جيرانك رواه مسلم ابو ذر رضي الله تعالى عنه تني বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন يا ابا زر هي ابو زر اذا طبخت مرقه যখন তুমি কোনো তরকারি পাকাবে তখন সেখানে একটু পানি বৃদ্ধি করে দিবে আহাত জিরা নাকা এবং তোমার প্রতিবেশীকে তুমি সেই তরকারি পাঠিয়ে দিবে আন ওয়াফি আবু জারের আরেকটি রেওয়ায়েতে আছে কয়লা তিনি বলেন ইন্না খালিল নিশ্চয় আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন ইদা তাবাক্তা মারাকাতির মা আহা যে যখন তোমরা কোনো তরকারি পাকাবা তখন সেখানে পানি একটু বাড়িয়ে দাও আহলা রানিক এবং তারপরে তুমি তোমাদের প্রতিবেশীর যারা অধিবাসী আছে তোমাদের প্রতিবেশী যারা অবস্থান করছে তাদের দিকে তোমরা দৃষ্টিপাত করো আসিফ হুম মিনহা আব মারুফিন এবং সেখান থেকে সুন্দরভাবে তাদের জন্য একটা অংশ তাদের কাছে পাঠিয়ে দাও ওয়ান আবি আন কল والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه متفق عليه أبو هريرة رضي الله تعالى عنه تني رسول الله صلى الله عليه وسلم يقول والله لا يؤمن الله قشم وي من ناي والله لا يؤمن الله رقشم وي من ناي উমিন আল্লাহর কসম ওই ব্যক্তি মোমিন নয় আল্লাহ আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কে সেই ব্যক্তি যে মুমিন নয় কলা তিনি বলেন যেই ব্যক্তির অনিষ্ঠ থেকে যেই ব্যক্তির আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় অর্থাৎ ওই ব্যক্তি যেই ব্যক্তির অনিষ্ঠ থেকে যেই ব্যক্তির অশ্লীল কাজ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না ওই ব্যক্তি যদি চো সে একজন সলাৎ আদায়কারী হোক না কেন যদি চো সে একজন শ্যাম পালনকারী হোক না কেন হজকারী হোক না কেন কিন্তু প্রতিবেশীর হক আদায় না করার কারণে প্রতিবেশী সম্পর্কে তার অবহেলার কারণে অনিষ্ট দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লা নবী বলছেন লাউমিনু আল্লাহর কসম খেয়ে তিনবার কসম খেয়ে বলছেন যে ওই ব্যক্তি মমিন হতে পারে না وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرس نشاط متفق عليه ابو هريره رضي الله تعالى عنه تكي رسول الله صلى الله عليه وسلم بولتشن هي <تصفح> مؤمن ناريغون لا تحقرن جارة لجارتها كنو بوتي تار بوتي جنو সে সংকীর্ণ মনে না করে হালকা মনে না করে ওয়ালাউবি ফিরসেনা শাহিন একটা ছাগলের খুরও যদি হাদিয়ে দেওয়া হয় তাহলে সেটাকেও যেন সে ক্ষুদ্র নজরে ক্ষুদ্র দৃষ্টিতে না দেখে অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হল এই যে প্রতিবেশীকে তাদেরকে হাদিয়া আদান প্রদানের মাধ্যমে একে অপরের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে এমন কি। প্রতিবেশী যদি কাউকে একটা ছাগলের ক্ষুর যার কোনো মূল্য নেই অমূল্য জিনিস বা একেবারে ক্ষুদ্র হালকা জিনিসও যদি প্রতিবেশীর পক্ষ থেকে হাদিয়ে আসে বা তুমিও যদি প্রতিবেশীকে হাদিয়ে দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে এই কাজটাকে তুমি ক্ষুদ্র বলে মনে করবে না হয়তো এমনও হতে পারে যে এই কাজ যেটাকে ক্ষুদ্র মনে করছো কিন্তু যেহেতু এই কাজের মাঝে বা এই কাজের মধ্যে একজন প্রতিবেশীর প্রতি দয়া এবং সহানুভূতি এর ভিতরে নিহত রয়েছে বিধায় এই কাজটি আল্লাহর কাছে প্রিয় হয়তো এই একটি কাজের বিনিময়েও মানুষ আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জান্নাতে দিতে পারেন ওয়ানহু আন্না রসুর আল্লাহ আলাইহি সাল্লাম قال لا يمنع جار جارَهُ أن يغرسَ خشبةً في সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা শুনছি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি হক এ বিষয়ে আবু হরার রাজু তালানহুর আরেকটি হাদিস রসুল্লাহ বলেছেন যে কোনো প্রতিবেশী যেন কোনো প্রতিবেশীকে তার দেওয়ালে কোনো কিল ঠোকাতে যেন নিষেধ না করে কোনো প্রতিবেশী অন্য প্রতিবেশীকে যেন কোনো লাকড়ি অথবা কোনো লোহা তার দেওয়ালে পুততে যেন নিষেধ না করে দেওয়ালে ঠোকতে যেন নিষেধ না করে আবু বললেন যে অবস্থা আমি যে তোমাদেরকে এই আদর্শ থেকে মুখ ফিরাতে দেখছি অর্থাৎ আবু হরাইরা তালানহু উনি উনার কিছু সাথীদেরকে দেখলেন যে তারা এই প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে অসচেতন এবং তারা যেন নিজেকে প্রতিবেশীর যে হক আছে দায়িত্ব আছে এটা নিয়ে তারা যেন নিজে কোন চিন্তা ভাবনা করেন না তো এ বিষয়ে আবু মরেদিন আমি তোমাদেরকে এই প্রতিবেশীর হক এবং দায়িত্বের ক্ষেত্রে আমি অবহেলা কেন দেখছি আর মিয়ান কসম খেয়ে বলছি অবশ্যই অবশ্যই আমি এই জিনিসটাকে তোমাদের কাঁধের উপর ছুড়ে মারব وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت وعنه ابن أبو هراتكي رواية رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر جاء الله ابن آخرة ربطي إيمان ناشي ফালা ইউদি যা সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় অমান কানে মুনু বিল্লাহী হলে অমিল আখীর আর যে ব্যক্তি আল্লাহ এবং কেমনের দিবসের প্রতি ঈমান নিয়ে আসে ফালে ইউক্রিম ওয়াইফ আহু সে যেন তার মেহমানদের সম্মান করে মেহমানকে যেন ইজ্জত করে অমান কান মিনু বিল্লাহী আখির অমিল আখীর ফালিয়াকুল হায়রান আউলিয়াসমুৎ এবং যা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি যারা ঈমান নিয়ে আসছে তারা যেন

তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে অমান খান এক মিনু বিল্লাহী হলে ফাল আখীর ফালি উক্রিম যে ব্যক্তি আল্লাহ এবং তার কেয়ামতের দিবসের প্রতি ইমান আসে সে যেন তার মেহমানদের আদর আপ্যায়ন করে অমান খান এক মিনু বিল্লাহ হলে অমিলা আখীর ফালিয়া কুন হয়রান আউলিয়াসমুৎ ওয়ান আই শতারাদি আল্লাহু আনহা কালাত কলতুয়া রস উল আল্লাহ ইন্ন আলী জারাইনী ফা ইলা হিমা উহদি কলা ইলা আকরবি হিমা মিন কি বাবান রওয়া হন আইসার জিয়া তালানহা তিনি বলেন যে আমি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমার দুটো প্রতিবেশী আছে আমার বাড়ির সাথে দুইজন ব্যক্তির বাড়ি আছে দুইজন প্রতিবেশী আছে তো যদি আমি দুইজনকে হাদিয়া দিতে পারি তাহলে খুবই ভালো কিন্তু এমনটা যদি হয়ে যায় যে হাদিয়া একজনকে দিতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমি কাকে হাদিয়াটি দিব

যে আল্লাহর নিকটে সবচাইতে উত্তম সাথী ওই ব্যক্তি যে তার সাথীর কাছে সে উত্তম বলে গণ্য হবে অল জিরানি জারিহি এবং আল্লাহর নিকটে উত্তম প্রতিবেশী ওই প্রতিবেশী যে তার প্রতিবেশীর নিকটে উত্তম বলে গণ্য হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা প্রতিবেশীর হক এবং দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করে আসলাম আমরা জানতে পারলাম যে প্রতিবেশীদের সঙ্গে সাদ আচরণ করার নির্দেশ আমাদের শরীয় আমাদেরকে দিয়েছে এবং এই ভালোবাসা এবং মহাব্বরটা কিভাবে সৃষ্টি হবে পরস্পর হাদিয়া প্রদানের মাধ্যমে পরস্পর একে অপরের হক আদায় করার মাধ্যমে এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে এবং সেই ক্ষেত্রে একে অপরের খেয়াল করতে হবে একে অপরের সুবিধা অসুবিধাই পরস্পর একে অপরের জন্য সহযোগী হয়ে আমাদের কাজ করতে হবে এভাবে করতে পারলে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব ঠিক আল্লাহর কাছে আমরা অধিক সবের অধিকারী হতে পারবো এ বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখরু দাওয়ানা আর ইলহামদুলিল্লাহ আলামিন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরবি রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান পুরাণের দৃষ্টিরণের দৃশাদিশের ভিত্তিতে একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া অপূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈসা আলাইসাললাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাফ ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে ভিত্বে উঠে যাবে মর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়